সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সাথে পারুল। নিয়মিত যেভাবে রেসিপি নিয়ে আসি, আজকেও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। অসাধারণ একটা রেসিপি, সবাই ঘরে বসে এমনি খান, কিন্তু আমি সেটা একটু অন্যভাবে নিয়ে আসছি। যেহেতু সামনে ঈদ আছে, সেই জন্য এই রেসিপিটা আপনাদের কাছে উপহার দিলাম। দুধ চিড়ার ম্যাঙ্গোর পায়েস, অসাধারণ একটা রেসিপি। আপনারা কিন্তু এটা সামনে ঈদে রাখতে পারেন, যেহেতু ফলের দিন এখন। অবশ্যই আমি আশা করি এটা খেয়ে একবার হলেও দেখবেন এই রেসিপিটা কীভাবে বানাইলাম, কেমনে বানাইলাম, কতটুকু ভালো হয়েছে কমেন্টসের মাধ্যমে জানাবেন। অবশ্যই আপনারা ভালো থাকবেন। এখন দেখে নেবেন ফুল রেসিপিটা। যে বন্ধুরা আমার সাথে নিয়মিত আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সামনে আগাই দেওয়ার জন্য। আর যারা এখন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলতেছি, তারাও রেসিপিটা দেখে নিন। এখন মূল রেসিপি দেখেন, আমি চিড়া দিয়ে যেহেতু পায়েসটা করব, তাহলে চিড়াটা আমি প্রথমে একটু ধুয়ে নেব। এটার ভিতরে অনেক ধরনের ময়লা থাকে, ধান থাকে, বালু থাকে, সেটা কিন্তু আমি একটা ছেঁকনির মাধ্যমে সুন্দর করে পরিষ্কার করে নেব। সবাই পারেন বন্ধুরা, কিন্তু একটু অন্যভাবে করলে কেমন হয় সেটা তো বুঝতেই পারতেছেন। আমার যেহেতু এই কাজটা আমার করে দেখাবার দরকার আপনাদেরকে এই মুহূর্তে, যেহেতু ফলের সময়, সেই জন্যই নিয়ে আসলাম। হয়ে গেল কিন্তু আমার সম্পূর্ণ চিড়েটা, সুন্দর করে ধুয়ে রাখছি, ভিজাবার কোনো দরকার নাই। এক সাইডে রেখে দিলাম। এখন মূল রেসিপিতে চলে গেলাম। এখানে ঘন করা 1 লিটার দুধ আছে, জাল দেওয়া কিন্তু আগে থেকেই, তারপরও এখন আমি কিছু ঠান্ডা করে কিছু গুঁড়া দুধ মিশাই দেবো। 4 চামচের মতন গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধ দিয়ে করলে কিন্তু অসাধারণ হয়, দুধটা ঘন হইলে কিন্তু খেতে কিন্তু একদম এর কোনো তুলনাই নাই। আপনারা বানিয়ে যখন ঘরে বসে খাবেন তখনই দেখতে পাবেন এর স্বাদ কতটুকু। আমরা যে এমনি চাল দিয়ে পায়েস রান্না করি সেরকম না, কিন্তু অনেক টেস্টি হয়। সেজন্যই আমি এখানে চিনি ব্যবহার করব না, কন্ডেন্স মিল্ক ব্যবহার করলাম পুরো 1 ডিব্বা। আপনারা দেখতে পাচ্ছেন কন্ডেন্স মিল্ক দিলে পায়েসটা ঘন হয়, খেতে কিন্তু অন্যরকম একটা স্বাদ আসে। সেজন্য আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নাই। মিষ্টিটা আপনাদের স্বাদ মতন চেক করে নেবেন, কে কতটুকু খেতে পছন্দ করেন। ডায়াবেটিস যারা আছেন তারা অবশ্যই আপনাদের যা জিনিসটা ব্যবহার করেন চিনির পরিবর্তে সেটা দিয়ে নেবেন। এখন আমি চিড়াটা দিয়ে দিলাম বলক আসার পরে। নেড়ে চেড়ে খুব সহজ রান্না, একদম সহজ, কোনো ঝামেলাই নেই। মেহমান বসাই রাইখা কিন্তু আপনারা হয়তো খাওয়ার আধা ঘন্টা আগে আপনারা রান্না করে এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে কিন্তু তাদেরকে সার্ভ করে দিতে পারেন। আমরা ভিডিও করি হয়তো আমাদেরকে একটু সময় লাগে, অনেক জিনিস আপনাদেরকে বুঝায় শুনে তুলে ধরতে হয়। সেই জন্য স্বাদ মতন একটু লবণ দিলাম। মিষ্টির জিনিসে একটু লবণ হলে বন্ধুরা কিন্তু মজা হয়, যারা পছন্দ করে না তারা স্কিপ করে দেবেন। এখন আমি আমের এক কিছু পাল দিয়ে দিলাম, আম হাত দিয়ে কষলে সেটাই দিয়ে দিলাম। যেহেতু আমের চিড়ার পায়েস সেটা অবশ্যই দেবেন। এভাবে করে প্রত্যেকটা স্টেপ ফলো করবেন, তখনই একটা অসাধারণ রেসিপি কিন্তু হয়ে যাবে। ওটা বলো কটার পরেই কিন্তু আমি কিছু স্লাইস করা আম কিন্তু দিয়ে দিলাম, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে দেবেন, অল্প একটু সময় জাল দেবেন, বেশি সময় জাল দেবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। সেটা কিন্তু আবারও বলে দিলাম, আমি একটু বলো উঠলেই আপনারা নামাই নেবেন এই পায়েস। এক সাইডে রেখে দেবেন, এই পায়েসটা একটু ঠান্ডা হোক। আমি এখন কি করি সেটাই দেখেন। এখন কিন্তু আমি ঘি দেব 1 টেবিল চামচ পরিমাণ, দেখতে পাচ্ছেন। আপনারা বাটারও দিতে পারেন। এখন শাহি ফ্লেভার আনার জন্য যে আমাদের পায়েসে যেটা দরকার, আমরা বাদাম কিছু ভেজে নেব, কিশমিশ বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম, যার হাতের কাছে যেটা থাকে সেটাই দিয়ে দিতে পারেন। সেটা ঘি বা বাটার দিয়ে হালকা ভেজে নিয়ে কিন্তু আমরা ওই পায়েসের ভিতরে দিয়ে দেবো। আমি কিন্তু এই ঘি একটু বেশিই দিচ্ছি, আপনারা এত দরকার নাই, শুধু ভেজে নিলেও হয়। আমি কিন্তু এই ঘিটা কিন্তু ওখানে ঢেলে দেবো পুরাটাই, দিয়ে ভালো করে মিশিয়ে ঠান্ডা করে নেব। বন্ধুরা বলতে চাই, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, দেখেন নিয়মিত লাইক করেন, অবশ্যই আমাকে একটু আগাই দেন, তাহলে আমি খুব খুশি হব আর আমি এই কাজে উৎসাহ পাব।
এই যে জারগুলো এখন এখন আমি সার্ভ করব, জারগুলো কিন্তু খুব সহজে কেনা যায়, 5 টাকা করে দোকান থেকে নিয়ে আসতে পারেন, দেখতে ভালো লাগে এই আর কিছু না, ঘরের বাটিতেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি তো সাজাই দেব সেজন্য আপনাদেরকে দেখাবার জন্য কিন্তু এই জারগুলো আমি ব্যবহার করলাম। এটা একটা একটা জার কিন্তু একজন খেয়ে খুব অনায়াসে খুব আর কোনো কিছুই খাইতে হয় না, আর এক এক বাটি ঠান্ডা করে খেলে কিন্তু মন প্রাণ আত্মা কিন্তু দুটাই ঠান্ডা হয়ে যায়। আর আপনারা না বানাই খেলে বন্ধুরা বুঝতে পারবেন না যে কত স্বাদ এই পায়েস বা ফেননি, যেটাই বলেন না কেন। এখন আমি একটু সার্ভ করে দেব এখানে ম্যাঙ্গো দিয়ে, যেহেতু আমের আম দিয়েই আমাকে সার্ভ করতে হবে, কিছু বাদাম দিতে হবে, পায়েস বাদাম কিশমিশ সব দিয়েই আমরা সুন্দর করে একটু পরিবেশন করব। সুন্দর দেখলে সবারই ভালো লাগে। এই ঈদের সময় তো আমরা সব সময় চাই ঈদ আসলে একটু ভালো করে একটু পরিবেশন করে সবার সামনে তুলে ধরি, ভালো লাগে মেহমান আসলে, সেটাই আর কিছু না। খেতেও কিন্তু বাদাম শরীরের জন্য অনেক উপকার। আমি কিন্তু এখানে শুধু বাদামই ব্যবহার করি না, এখানে কিন্তু আমি একটু খেজুরও ব্যবহার করছি, খেজুর কেটে দিয়ে সেটাও কিন্তু সার্ভ করে দিলাম। এখন সম্পূর্ণটা আমি একবারে নিয়ে আসলাম, দেখেন দেখতে লুকটা কেমন লাগছে, খেতেও কিন্তু অসাধারণ। এই এভাবে বানাই আপনারা খাবেন, এর এক এক বাটি ঠান্ডা করে খেলে কিন্তু আর আপনার কোনো ভাত খাওয়ার কোনো এক বেলার মেনু কিন্তু এটাই হতে পারে। যা হোক ভিডিওটা শেষ হয়ে গেল, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। এখন আমি খেতে খেতে বাড়ি চলে যাব, আরও একটু ভিডিও দেখতে পাবেন, যেখান থেকে আম নিয়ে আসছি সেই আম আমি ক্রয় করলাম, কী করলাম সেই ভিডিওটা কিন্তু এই ভিডিওর মাঝেই আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আমি তুমি কী করতেছ দাঁড়া, আমি তো ভিডিও নিতে আসছি। আমি তোর হাতটা দিবি।